নমস্কার, শুভ্রা চক্রবর্তী, সৃজা বুটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটস এর ওনার। নিয়ে এসেছি আমি 45 নাম্বার এপিসোড নিয়ে আপনাদের ডিম্যান্ডের মোডাল সিল্ক। প্রথমে কিছু দেখাবো আজরাক, এরপরে দেখাবো গুজরাটি। দেখতে থাকুন, পরপর সিল্ক তসরই আছি, মনে হয় আপনাদের ভালো লাগবে। আরেকটা কথা আমি আপনাদের সবাইকে বলে নিই, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকুন, সবাই ভালো ভালো সাজুন, ভালো ভালো শাড়ি পরুন, আমাকে প্রচুর ফটো পাঠান, আমি যাতে আমার ফেসবুক পেজে শ্রীমতীতে দিতে পারি। আর ভালো থাকুন, হেসে হাসি খুশি আনন্দে থাকুন। তাহলে দেখার শুরু করি এক নম্বর শাড়ি থেকে, মোডাল সিল্ক আজরাক। নাম্বার ওয়ান শাড়ি মোডাল সিল্ক আজরাক, ভেরি সফট অ্যান্ড কমফোর্টেবল মেটেরিয়াল, আর ইজি টু ওয়্যার, ইজি টু ওয়াশ, ওয়াশ অ্যান্ড ওয়ার, নো নিড টু মেনটেন। আচ্ছা, নাম্বার ওয়ান শাড়ি মেরুন কালার, পিওর আজরাক ফ্রম গুজরাট। আপনারা সবাই ভালোবেসে ফেলেছেন কোয়ালিটিটাকে, একদম ওয়েদার ফ্রেন্ডলি শাড়ি, গুড ফর সামার অ্যান্ড গুড ফর উইন্টার। এইভাবেই আছে পুরোটা, প্রাইস হচ্ছে 4500, 4500। নাম্বার ওয়ান শাড়ি মেরুনের উপর এইভাবে নিচে বর্ডার চলে গেছে, বর্ডারটা কি দেখিয়েছি, তাও পুরোটাই এইভাবে, সবকটা আজরাক সিল্কি, 4500। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা খুব সুন্দর, ভেরি বিউটিফুল। নাম্বার ওয়ান 4500। নাম্বার টু ইয়েলো কালারে, খুব সুন্দর দেখতে, পাল্লু পোর্শন, সেম প্রাইস 4500। মোডাল মেটেরিয়াল, মোডাল সিল্ক অ্যান্ড আজরক প্রিন্ট, পিওর আজরক ফ্রম গুজরাট। আপনারা জানেন এটা পুরো ভেজিটেবল অ্যান্ড অর্গানিক কালারে তৈরি হয়, দিস ইজ মেড ফ্রম অর্গানিক কালার অ্যান্ড ভেজিটেবল কালার অলসো, অল ওভার সেম ট্র্যাডিশনাল শাড়ি, ওয়েদার ফ্রেন্ডলি, ভেরি ইজি টু ওয়্যার অ্যান্ড কমফোর্টেবল অলসো। দিস ইজ ব্লাউজ পিস 4500, নাম্বার টু। নাম্বার থ্রি ভেরি বিউটিফুল, ওয়েদার ফ্রেন্ডলি, আই সেড ইট ইজ ওয়েদার ফ্রেন্ডলি। এটা আঁচল, পাল্লু পোর্শন, প্রাইস ইজ সেম 4500। দেখুন এইভাবে গেছে ওপরে, এইভাবে কলকা কলকা মোটিফটা, নিচটা রেডের সাথে মেরুন কম্বিনেশান, আই থিঙ্ক দিস ইজ বিউটিফুল কম্বিনেশান, অ্যান্ড স্কার্ট বর্ডার অলসো 4500। মেটেরিয়াল মোডাল সিল্ক অ্যান্ড আজরাক ফ্রম গুজরাট, দিস ইজ মেড ফ্রম অর্গানিক কালার, আই সেড 4500। নাম্বার ফোর এগেইন আজরাক, পাউডার ব্লু কালার, কালার ইজ পাউডার ব্লু, খুব সুন্দর এই প্রিন্টটা, আমার নিজের খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। পাউডার ব্লু কালার মোডাল সিল্ক আজরাক 4500, নাম্বার ফোর শাড়ি, অল ওভার সেম। এগুলো ট্র্যাডিশনালি হয় জেনারেলি, এখনও এগুলো কুচি আঁচল বা অন্য কিছু হয় না, এটা ব্লাউজ পিস। নাম্বার ফাইভ ছোট্ট ছোট্ট প্রিন্ট, আমার খুব ভালো লাগে এরকম ছোট ছোট প্রিন্ট, এটাও মেরুন কালার, চকলেট টাইপের মেরুন, ডার্ক মেরুন, একদম সুন্দর মেরুন, খুব ব্রাইট, আমি নিজে একটা পরে দেখেছি, ভীষণ কমফোর্টেবল, ভীষণ, আমি ভীষণ আরাম পেয়েছিলাম শাড়িটা পরে। এইভাবে গেছে পুরোটা, নাম্বার ফাইভ, সেম প্রাইস 4500, অল ওভার সেম, সেম প্রিন্ট, পিওর আজরাক, দিস ইজ ব্লাউজ পিস। আর এই একটা ব্লাউজ বানালে না অনেক শাড়ির সাথে হয়ে যায়। এবারে আসছি সিল্ক গুজরাটি, নাম্বার সিক্স, আই থিঙ্ক নাম্বার সিক্স, ব্যাঙ্গালোর সিল্কে। আর আমার সব সিল্ক সিল্কমার্ক সার্টিফাইড, দেখুন সিল্কমার্কের ট্যাগ আছে এখানে, দেখিয়ে দাও সিল্কমার্কের ট্যাগটা, সিল্কমার্ক সার্টিফাইড এবং গুজরাটি। এই ডিজাইনটা আমি একবার দেখিয়েছিলাম, খুব পপুলারিটি পেয়েছিল, আবার দেখালাম, হয়ে এসছে আবার এক পিস, মাস ছয়েক আগে দেখিয়েছিলাম, পিপলি স্টাইলে গুজরাটিটা, এটা গেল আঁচল। আর এইভাবে আছে, কোনো ব্ল্যাক নেই এখানে, কোনো ব্ল্যাক থ্রেড ইউজ করা হয়নি, অল ওভার এইভাবে যাচ্ছে, প্রাইস 6800 গুজরাটি, অল ওভার দুদিকে বর্ডার আছে, এবং এই বড় বড় বুটাটা পুরো শাড়িটাকে আপনাকে র্যাপ করে থাকবে, পরলে টোটাল ফার্স্ট টু লাস্ট এই শাড়িটা র্যাপ করে থাকবে এই বুটাটা, খুব গর্জিয়াস লুকিং, ডিফারেন্ট লুক। নাম্বার সিক্স, এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার সেভেন, নাম্বার সেভেন ম্যাজেন্টা কালার,
same price on Bangalore silk among silk mark certified shari. Khub shundor kaj, dark magenta violet mission ekta rong namar bhishon bhalo lage, purplish magenta gujrati hand embroidery sindhi work o bolen oneke. Eta gala anchol portion, price same, number 7 sari 6800. আপনারা জানেন যে অলরেডি সব সিল্কের দাম বেড়ে গেছে, সমস্ত সিল্ক তসরের দাম বেড়ে গেছে, 6800 এবং আরো বাড়বে আগামী দিনে, আরো বাড়বে এপ্রিল থেকে, আরো বাড়ার সম্ভাবনা. এটা ব্লাউজ পিস নাম্বার 8 তসর, সেম প্রাইস, সেই পিপলি ডিজাইন স্টাইলে করা, একটু পাল্টে দিয়েছি ডিজাইনটা. দেখুন এটা গেল আঁচল ব্ল্যাক তসরে, রেডের সাথে রেড ইয়েলো অফ হোয়াইট দিয়ে করা, এটা আঁচল পোর্শন এইভাবে আছে, প্রাইস রেঞ্জ সেম, এইভাবে আছে চওড়া বর্ডার করে উপরে আর নিচেও যাচ্ছে চওড়া বর্ডার, দেখুন নিচেও যাচ্ছে পরপর পরপর আর উপরে দু লাইনে যাচ্ছে কাজটা. প্রাইস রেঞ্জ সেম 6800, নাম্বার 8 শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস. নাম্বার 9 কাতান সিল্কে বাটিক করে গুজরাটি, এটা গেল আঁচল পোর্শন, আঁচল পোর্শন গেল গুজরাটি কাতা মেটেরিয়াল, কাতান সিল্ক জাস্ট লাইক গরদ, ইউ ক্যান সে ইট গরদ অলসো, পিওর সিল্ক মার্ক সার্টিফাইড, বাটিকে ক্র্যাক করা হয়েছে, এটা দেখুন এটা ফ্রন্ট পোর্শনটা এইভাবে ক্র্যাক করা হয়েছে, বাটিকে ক্র্যাক করে অফ হোয়াইটের মধ্যে বোথ সাইড এরকম বর্ডার গুজরাটি করা হয়েছে, বোথ সাইড এরকম বর্ডার. এবারে দেখুন কুচি পোর্শন আসছি, পাল্লু পোর্শন, প্লিটস পোর্শন, এইভাবে যাচ্ছে প্লিটস পোর্শনটা অনেকটা, পুরো 1.5 মিটার, 1.5 মিটার পুরো প্লিটস পোর্শনটা এইভাবে যাচ্ছে, আবার ব্যাক পোর্শনটা আসছে এইভাবে ক্র্যাকের সাথে গুজরাটি বর্ডার. এবং এই যাচ্ছে ব্লাউজ পিসটা দিচ্ছি, এই ব্লাউজ পিসে এরকমভাবে লম্বা করে পড়বে কাজটা, 6200 নাম্বার 9 শাড়ি, 6200 নাম্বার 10 একটা গানসপের সাথে গুজরাটি দেখাই, নাম্বার 10 এইভাবে যাচ্ছে, এটাও তসর সিল্ক একদম পিওর সিল্ক মার্ক সার্টিফাইড, এইভাবে যাচ্ছে গানসপেটা ব্লু গ্রিনে করে নেওয়া হয়েছে, ফিরোজদা ব্লু অ্যান্ড গ্রিনে গানসপে করা হয়েছে, তারপর এইভাবে গুজরাটি যাচ্ছে, হাফ শাড়িটা যাচ্ছে এইভাবে, এইভাবে যাচ্ছে হাফ শাড়িটা, টোটাল হাফ শাড়িটা যাচ্ছে এইভাবে, অ্যান্ড হাফ শাড়িটা যাচ্ছে এইভাবে. এই কালারটা ভীষণ সুন্দর এসছে, দেখুন এইভাবে ডাই করে নিচে বর্ডার এবং এইভাবে গুজরাটিটা যাচ্ছে. আমি দেখিয়ে দিচ্ছি পিছন সাইডটা, ব্যাক সাইডটা এইভাবে যাচ্ছে হাফ শাড়িটা, প্লিটস পোর্শন, অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, 5800 প্রাইস রেঞ্জেস 5800 এবং এটা হচ্ছে নাম্বার 10 নাম্বার 11 দিস ইজ অলসো কাতান সিল্ক গুজরাটি মিক্স অ্যান্ড ম্যাচ, কালারটা ভীষণ সুন্দর, চকলেটের সাথে গ্রিন একটু আনইউজুয়াল কালার করেছি, খুব সুন্দর কালারটা, অফ হোয়াইট অ্যান্ড গ্রিন দিয়ে এটা গেল আঁচল পাল্লু পোর্শন নাম্বার 11 এটা যাচ্ছে চেস্ট পোর্শন অ্যান্ড এটা যাচ্ছে প্লিটস, আজকে আমি শাড়ি পরিনি তাও আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, এই যাচ্ছে প্লিটস পোর্শন, এভাবে যাচ্ছে প্লিটস পোর্শন আর হাফ শাড়িটা খুব সুন্দর প্রিন্ট, বিউটিফুল প্রিন্ট, প্রাইস রেঞ্জ সেম, এটা কালেমকারি করা আছে ম্যারুন দিয়ে, এই হচ্ছে কোনো এখানে কোনো জোড়া টোড়া কিছু নেই, একটাই শাড়িতে এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করা, হাফ শাড়িটা প্রিন্ট, হাফ শাড়িটা এইভাবে, প্রাইস রেঞ্জ সেম, ব্লাউজ পিস অলসো দিস সেম প্রাইস, প্রাইস রেঞ্জ হচ্ছে নাম্বার 11 শাড়ি 5800 নাম্বার 12 প্রাইসটা দেখো কত আছে, নাম্বার 12 দিস ইজ অলসো কাতান উইভিং কাতান, খুব সুন্দর শাড়িটা, এইভাবে করা হয়েছে, আমার মনে হয় প্রথম থেকে শাড়িটা এইভাবে দেখালে ভালো হয়, আমি একটু ঘুরিয়ে নিই এইভাবে, প্রথম থেকে এইভাবে দেখাই,
এই যাচ্ছে শাড়িটা কাতানের মধ্যে এইভাবে পদ্ম লতাটা যাচ্ছে পুরো শাড়িটাতে কাথিয়া বাড়ে হ্যান্ড এমব্রয়ডারি অল আর হ্যান্ড এমব্রয়ডারি কাথিয়া বাড়ে এইভাবে যাচ্ছে নাম্বার 12 পদ্ম লতা আর হাফ শাড়িটা উইভিংয়ে এরকম দুটো কালার ছিল তার মধ্যে ছোট্ট ছোট্ট প্রিন্ট প্রাইস রেঞ্জ 6200 আর এই হচ্ছে প্রিন্টিংয়ের ব্লাউজ পিসটা খুব সুন্দর মানে শাড়িটা সত্যিকারের সুন্দর হালকা রেঞ্জে কিন্তু যেমন কালার কম্বিনেশন তেমন সুন্দর দেখতে নাম্বার 12 নাম্বার 13 থেকে আমি বাপ্তায় আসছি তাসার বাপ্তা এটা গেল পাল্লু পোর্শন রানী কালার সে আউল ব্লক আপনারা অনেকেই বলেছিলেন পিচের সাথে রানী কম্বিনেশন মেটেরিয়াল ইজ বাপ্তা তাসার তাসার বাপ্তা ভেরি কমফর্ট অ্যান্ড অলসো ইজি টু ওয়্যার সফট অবভিয়াসলি সফট মেটেরিয়াল ইজ ভেরি গুড তাসার বাপ্তা এবং দিস ইজ আউল ব্লক জিগজ্যাগ অ্যান্ড আউল ডিসচার্জ প্রিন্ট আছে তাসার বাপ্তা অল ওভার সেম ব্লক আর আমার খুব ফেভারিট এই ব্লকটা পিচের সাথে রানী কম্বিনেশন এই যাচ্ছে ব্লাউজ পিস 3450 হচ্ছে অরিজিনাল প্রাইস আপনারা তো জানেন আমার তসর বাপ্তা এখনও ডিসকাউন্ট চলছে এই একটা মেটেরিয়াল যেটার দাম এখনও খুব একটা বাড়েনি যার ফলে এখনও আপনাদের 3200 আমি দিয়ে দিতে পারবো 3200 নাম্বার 14 সেম মেটেরিয়াল তসর বাপ্তা যারা পড়েছেন বা নিয়েছেন তারা তো জানেনই আর আপনারা যারা নিউ ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে আমার প্রোগ্রাম লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে পরের এপিসোডটা আপনারা অটোমেটিক্যালি আপনাদের কাছে চলে যাবে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন আছে বেল আইকনটা প্রেস করবেন তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে না সঙ্গে সঙ্গে আমার আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এপিসোডটা নাম্বার 14 তাসার বাপ্তা ব্লু কালারের আঁচল এবং অল ওভার সেম ট্রেডিশনাল প্রিন্ট ইয়েলোর সাথে ব্লু প্রিন্ট আই থিঙ্ক ভেরি গর্জিয়াস লুকিং অ্যান্ড অলসো বিউটিফুল আমার খুব মানে এই প্রিন্টটা নিজেরই খুব ভালো লাগে অল ওভার এবং খুব জমকালো পিকনিক পিকনিক শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস ইয়েলোর সাথে ব্লু কম্বিনেশন খুব ভালো লাগে 3200 প্রাইস নাম্বার 15 তাই তো দেখে নাও নাম্বারটা দেখুন ভীষণ সুন্দর কম্বিনেশন আমার নিজের ভীষণ পছন্দের একটা শাড়ি আপনাদের দেখাচ্ছি মাল্টি কালার আঁচল তাসার বাপ্তা মাল্টি কালার আঁচল খুব গর্জিয়াস লুক মানে কালারটা এত সুন্দর এসেছে আমার নিজেরই করিয়ে খুব স্যাটিসফাইড আমি এইভাবে আছে পুরোটা ওপরে রানী বর্ডার এবং পুরো প্লিটস ধরে ধরে খুব একটা জ্যাবলা জুবরি নেই খুব ছিমছাম ব্লক কিন্তু খুব সুন্দর পুরো কালারটার জন্য আমি বেশি এখানে বেশি প্রিন্ট দিইনি যাতে কালারটা হাইলাইট হয় পুরোটাই দেখুন এইভাবে পুরোটা এইভাবে যাচ্ছে এই হচ্ছে মাল্টি কালার ব্লাউজ পিস সেম প্রাইস 3200 নাম্বার 15 এবারে চলে আসছি নাম্বার 16 সিল্ক বাটিক খুব ডিমান্ডের শাড়ি আবার হয়ে এসেছে আমি সিটিভিনে যা দেখিয়েছিলাম সব বেরিয়ে গেছে আবার যে দুটো হয়ে এসেছে দেখুন আপনাদের দেখাচ্ছি সেম প্রাইস একটু বেড়েছে সেম প্রাইস বলবো না 3950 অরিজিনাল প্রাইস বা ডিসকাউন্টেড প্রাইস ইস 3800 100 টাকা বাড়াতে আমি বাধ্য হয়েছি কারণ সিল্কের দাম বেড়েছে এই যাচ্ছে অল ওভার নাম্বার 16 অল ওভার যাচ্ছে বাটিকটা 3800 ডিসকাউন্টেড প্রাইস ভুলবেন না কিন্তু অরিজিনাল প্রাইস কিন্তু 3950 আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই ডিসকাউন্টটা চলছে এবং এই হচ্ছে ব্লাউজ পিস অনলি ফর ইউ ইট ইজ 3800 নাম্বার 16 নাম্বার 17 এগেইন পিঙ্ক কালার আঁচল পোর্শন পাল্লু পোর্শন শান্তিনিকেতনী বাটিক সরু তুলির শান্তিনিকেতনী বাটিক নাম্বার 17 অল ওভার পিঙ্কের মধ্যে অল ওভার সরু তুলির বাটিক শান্তিনিকেতনী বাটিক ভেরি বিউটিফুল 3800 নাম্বার 17 অল ওভার দিস ইজ ব্লাউজ পিস অবভিয়াসলি সিল্ক মার্ক সার্টিফাইড অল সিল্কস অ্যান্ড তাসার আর সিল্ক মার্ক সার্টিফাইড নাম্বার 18
পাল্লু পোর্শন ক্র্যাক করা আছে এখানে। আপনারা তো জানেন আমি অনেকবার দেখিয়েছি, আপনারা জানেন এটা আমি বারবার দেখাচ্ছি, আপনাদের ডিমান্ডে তৈরি হয়ে আসছে, একজন দুজনকে দিতে পারছি, আবার আবার অপেক্ষা করতে হচ্ছে আপনাদের। তো যারা পাননি এখনো পর্যন্ত তারা বুক করুন, আপনারা আমার দুটো নাম্বার যাচ্ছে, দুটো নাম্বারে বুক করুন, হোয়াটসঅ্যাপ করুন, যে দুজন আগে বুক করবেন তারা আগে পাবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। প্রাইস রেঞ্জ 3800, ডিসকাউন্টেড প্রাইস, অরিজিনাল প্রাইস কিন্তু 3950। নেক্সট একটা আনইউজুয়াল আনকমন শেড দেখাচ্ছি, নাম্বার 19, গ্রিন আঁচল, যারা উইদাউট রেড চাইছেন তাদের জন্য, উইদাউট রেড উইদাউট পিঙ্ক যারা চাইছেন, গ্রিন আঁচল, আঁচলের তলাগুলো দেখানো যাচ্ছে তো, এবারে অল ওভার সেই পদ্ম বাটিক আমার, অল ওভার সেম, বোথ সাইডে গ্রিন বর্ডার এবং স্কাইয়ের সাথে গ্রিন কম্বিনেশন, উইদাউট রেড একটা শাড়ি, সেম প্রাইস 3800। নাম্বার 19, সেম প্রাইস 3800। এই হচ্ছে ব্লাউজ পিস, শান্তিনিকেতনী বাটিক। নাম্বার 20, দেখুন যে কটা কালার এসেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নাম্বার 20, এই হচ্ছে আঁচল পোর্শন, খুব আনইউজুয়াল একটা স্যাফ্রন টাইপের কালার, এইভাবে আছে একটু স্যাফ্রন কালার। যারা পাননি বা সিটিভিএনেরও যারা পাননি প্লিজ দেখুন এবং বুক করুন, আমার যে কটা আছে আমি দিতে পারবো। নাম্বার 20, সেম প্রাইস 3800, দিস ইজ ব্লাউজ পিস, মেটেরিয়াল পিওর সিল্ক অ্যান্ড সিল্ক মার্ক সার্টিফাইড। 21, মোস্ট প্রবাবলি 21, এটা পাল্লু পোর্শন, খুব লাইট একটা পিচ টাইপের অরেঞ্জ, একটু পিচই বলবো আমি, অরেঞ্জ বলবো না, এটা পিচ কালারই, এবং এটা হচ্ছে অল ওভার। কত নাম্বারটা দেখে নাও, 21, নাম্বারটা দেখে নাও, অল ওভার পুরোটাতে এইভাবে যাচ্ছে, সেম প্রাইস সেম শাড়ি 3800, কোয়ালিটি ইজ ভেরি 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 গুড, আপনারা হাতে পেলে বুঝতে পারবেন, এবং যারা যারা পাচ্ছেন প্রত্যেকে আমাকে জানাচ্ছেন অবশ্য, সিল্ক কোয়ালিটি ইজ টু গুড, মেটেরিয়াল পিওর সিল্ক, দিস ইজ ব্লাউজ পিস 3800, অল ওভার শান্তিনিকেতনী বাটিক। নাম্বার 22, এটাও একটা আনইউজুয়াল কম্বিনেশন স্কাইয়ের সাথে, এটা গেল আঁচল পাল্লু পোর্শন স্কাইয়ের সাথে, এই যাচ্ছে অল ওভার, এটাই হচ্ছে লাস্ট বাটিক, নাম্বার 22, অল ওভার উইদাউট রেড একটা শাড়ি, আপনারা রিকোয়েস্ট করেছিলেন উইদাউট রেড দেখানোর জন্য, অল ওভার দেখুন খুব ব্রাইট, কিন্তু স্কাই হলেও শাড়িটা কিন্তু খুব ব্রাইট, 3800 প্রাইস, অল ওভার শান্তিনিকেতনী বাটিক, এই হচ্ছে ব্লাউজ পিস। এতক্ষণ দেখাচ্ছিলাম সিল্ক বাটিক, এবারে আসলাম সিল্ক প্রিন্ট, একটু অন্যরকম করেছি, দেখুন আপনাদের কেমন লাগে, শীতকাল খুব ব্রাইট কালার পরলে ভালো লাগে, আমাদের পিকনিকে যাওয়ার মরশুম, এখানে যাওয়ার মরশুম, পরে বেরিয়ে যান। দেখুন অরেঞ্জের মধ্যে প্রচুর ফুল, আপনারা তো শুনেছেন যে আমার ফুল ভীষণ ভালোবাসি, আমি রিয়েলি আমি বিভিন্ন রকম ফুল ভালোবাসি, তো সেই জন্য আমার শাড়িতে প্রচুর ফুল থাকে। আঁচল চলে গেল, হাফ শাড়িটা যাচ্ছে এইভাবে অরেঞ্জে, ছোটো 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 ফুল দিয়ে, রানি দিয়ে এবং ব্ল্যাক দিয়ে এইভাবে ফুল যাচ্ছে হাফ শাড়িটা, আর হাফ শাড়িটা থাকছে ব্ল্যাকে, মজাটা এখানেই, ব্ল্যাকের মধ্যে দেখুন অরেঞ্জ আর ইয়েলো দিয়ে ফুলটা গেছে, এইভাবে যাচ্ছে হাফ শাড়িটা স্কার্ট পার পরে, তা এটা হাফ হাফ করে করা, দেখুন এটার এগেনস্ট এটা পরলে কত সুন্দর লাগবে, একদম একটু অন্যরকম, একটু অন্যরকম পরুন হাফ হাফে। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এই অবধি হচ্ছে হাতা, যারা থ্রি কোয়ার্টার করতে চান একদম পুরো হাতটায় ফুল যাবে এতটা, আর বাকিটা হচ্ছে বডি। নাম্বার 23, 3400, অরিজিনাল প্রাইস 3550, এখন ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 3400, দাম বেড়েছে আপনাদের বললাম তাই 100 টাকা আমিও বাড়িয়েছি, 3400। আচ্ছা নাম্বার 24, ইয়েলো, ইয়েলোর মধ্যে রানি অ্যান্ড গ্রিন দিয়ে করা, সেম ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন, মেটেরিয়াল পিওর সিল্ক, আগেরটাও পিওর সিল্ক ছিল, সিল্ক মার্ক সার্টিফাইড, অবশ্যই প্রাইস 3400,
3400 নাম্বার 24 আর হাফ শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে হাফ আর হাফ শাড়িটা হচ্ছে এইভাবে যাচ্ছে দাও ইয়েলো এগেইনস্টে ব্ল্যাক এবং তাতে রানী ডাই করে তার মধ্যে ইয়েলো এন্ড গ্রিন দিয়ে এইভাবে ফ্লাওয়ার করা এটা স্কার্ট পারে পড়ছে প্লিটসে পড়ছে খুব সুন্দর পড়লে ভীষণ সুন্দর লাগবে অবশ্যই আমাকে পরে ফটো পাঠাবেন যিনি নেবেন খুব ভালো লাগবে দেখতে দেখুন আর এই হচ্ছে ব্লাউজ পিস রানী রানীর মধ্যে এটা হচ্ছে হাতাটা ব্লাউজের এই অবধি হচ্ছে হ্যান্ড লম্বা করে দিয়েছি টোটাল হাতটা হবে এই ফুলটা এটা হচ্ছে বডি 3400 নাম্বার 24 নাম্বার 25 একটা গ্রিন ব্লু দেখাই তাই দিয়ে শেষ করছি আজকে দেখুন গ্রিনটার মধ্যে গ্রিনের দুটো শেড দিয়ে এটা করা হয়েছে এইভাবে এই জায়গাটা গান স্প্রে করা হয়েছে দুটো শেড দিয়ে আর এখানে ব্লু এর মধ্যে একটা প্যানেল করা হয়েছে আমি এইভাবে দেখাই লাস্ট শাড়ি বাট নট লিস্ট 3400 এইভাবে যাচ্ছে হাফ শাড়িটা মানে এইভাবে যাচ্ছে গ্রিনের দুটো শেড দিয়ে এইভাবে করা হয়েছে আর হাফটা এই গ্রিনের ব্লু এর মধ্যে এইভাবে প্যানেল কাছে এইভাবে আছে হাফ শাড়ি মেটেরিয়াল সেম পিওর সিল্ক অ্যান্ড সিল্ক মার্ক সার্টিফাইড লাস্ট শাড়ি অ্যান্ড হাফটা হচ্ছে প্যারোট গ্রিন কি ব্রাইট দেখুন শাড়িটা হয়েছে ভীষণ ব্রাইট তার সাথে ব্লুতে এইভাবে বর্ডারটা যাচ্ছে সেম প্রাইস 3400 দিস ইজ ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও খুব সুন্দর তো দেখিয়ে দিলাম আপনাদের 35টা শাড়ি এই 25 শাড়ি If you like my program, please share and subscribe my channel and press bell icon for to get next episode's notification. আর আপনাদের ভালো লাগলে যারা করেছেন তাদের কাছে থ্যাঙ্কফুল আমি আর নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার তো আপনাদের বলে দিলাম আবার বলছি হ্যাপি নিউ ইয়ার এবং বলেই শেষ করছি আমার প্রোগ্রাম ওয়েট ফর নেক্সট এপিসোড